ইতিমধ্যে আমাদের রান্নাটা একদম হয়ে গেছে এবং কমপ্লিট, এবং কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদের দেখাবো পনিরের নতুন একটি রেসিপি। তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, পনিরগুলোকে ঠিক কীভাবেই চারকোনা করে বা চাকা চাকা করে কেটে নিতে হবে। এবার হালকা করে একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে এর উপর দিয়ে, এটা একটু লঙ্কার গুঁড়ো। এবার পনিরগুলোকে একটু মেখে নিতে হবে এই হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে। এবার পনিরগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো, এবং তারপরে পনিরগুলো আস্তে আস্তে কড়াইয়ের ভেতর দিয়ে নাড়তে হবে। হ্যাঁ বন্ধুরা, পনির ভাজাটা হয়ে গেছে, এখন আমরা পনিরগুলো তুলে নেব আলাদা একটি পাত্রে। নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, এখন একটু চিনি দিয়ে দেওয়া হবে। এবার নড়ানো নাড়তে দিয়ে দেওয়া হচ্ছে, নাড়ানো হচ্ছে, আমরা এখন জল দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এবার ভাজা পনির এবং সিদ্ধ আলুর ভিতরে দিয়ে ঢেকে দিতে হবে, এবং ঢাকনি খোলার পর দেখুন বন্ধুরা এখন কেমন লাগছে কালারটা, এবং রান্নাটাও প্রায় শেষের দিকেই। হ্যাঁ বন্ধুরা, ঠিক এইভাবে আপনারাও বাড়িতে বসে বানিয়ে নিতে পারেন পনিরের এই রেসিপিটা। দেখুন বন্ধু কালারটা কেমন হয়েছে। দেখুন বন্ধু, আমাদের রান্নাটা একদম হয়ে গেছে এবং কমপ্লিট, এবং কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ঠিক আছে, ছেড়ে দাও।